আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগকে দেখার জন্য আপনাদের স্বাগতম। আমি দেখাবো শিং মাছের ডিম, কিন্তু খেতে বেশ মজা আর খুব ভালো লাগে। আমার শাশুড়ি প্রায় সময় ডিমওয়ালা শিং মাছ কিনে আনে, ডিমটা খেতে পছন্দ করে, আর আজকে আমি তাই রান্না করব। একটি শিং মাছ থেকে এতগুলো ডিম হয়েছে, আর এই ডিমগুলো সবগুলো ডিম আমি নিয়েছি। নিয়েছি শিং মাছের ডিম, আর রান্না করতে যা যা উপকরণ লাগবে নিয়েছি পেঁয়াজ কুচি, তেল, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ। চুলাতে একটু কড়াই বসে আমি দিয়ে দেবো তেল, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। আমি এখন শিং মাছের ডিমগুলো নিয়ে নিচ্ছি একটি বাটিতে, নিয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে গরম তেলে ভেজে নেব, হালকা ভাজব। দিয়ে দিব অল্প লবণ, হলুদ মরিচ মাখিয়ে গরম তেলে ভেজে নেব। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব শিং মাছের ডিম, দিয়ে ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি, আমি বেশি ভাজি নেই, কিন্তু ভেজে তুলে নিব। ডিমগুলো ভেজে তুলে সেই কড়াইতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, যে পরিমাণে ডিম নিয়েছি আমি সেই পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলো হালকা লাল ভেজে নিই। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন এরকম সফট হয়ে যাবে দেখেন তেলের মধ্যে, আমি কিন্তু আমার লালচে ভাজি নাই। আর দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, শুকনো গরম মশলাগুলো, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, দিয়ে আমি তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। কম মশলা নেই, মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে আমি দিয়ে দিব হাফ কাপ পানি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে এই মশলাটার সাথে ডিমগুলো ভালো করে মাখিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যখন যখন এরকম হবে তেল পড়ে গেছে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম, শিং মাছের ডিম রান্না। দেখুন দেখতে কিন্তু রসমালাইয়ের মতো রাখছি ডিমগুলা, দেখে ঝাল রসমালাই বলতে পারবেন, খেতে কিন্তু বেশ মজা। শিং মাছ আর শিং মাছের ডিম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অনেকে আছে ডিমওয়ালা মাছ কিনে না, কিন্তু ডিমের কিন্তু একটা স্বাদ আছে, গুণ আছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।